সনাতন ধর্মাবলম্বী সপ্তমী দিনে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করেন রিয়াদ আহমেদ সরকার। স্বাগত জানাচ্ছি বেঙ্গল টিভির নিয়মিত সংবাদ সংযোগে, সাথে আছি আমি মহিমা চৌধুরী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সপ্তমী দিনে বিভিন্ন পূজা মণ্ডপে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করেছেন নরসিংদী পাঁচরায়পুরা আসনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য রিয়াদ আহমেদ সরকার। গত 21 অক্টোবর শনিবার সকালে নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের রহিমাবাদ সার্বজনীন শ্রী শ্রী দুর্গা ও কালী মন্দির 200 সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করেন এবং বিকেলে রায়পুরা উপজেলার রাধানগর শ্রী শ্রী কালীমাতা মন্দির নগদ অর্থ প্রদান করেন। এ সময় রিয়াদ আহমেদ সরকার বলেন, আজকের এই দুর্গা উৎসবের মহাসপ্তমী, সবাইকে শারদীয় শুভেচ্ছা। ভালো আছেন তো সবাই? ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এই রাষ্ট্রটা কিন্তু একজনের তর্জনীর ইশারায় 7.5 কোটি মানুষ যাপায় পড়ছিল। আমরা এমন একটা দল করি যে দলে কোনো সাম্প্রদায়িকতা নাই। বাংলাদেশ আওয়ামী লীগ একমাত্র দল যে অসাম্প্রদায়িকতা বিশ্বাস করে। আপনার ধর্ম আপনার কাছে, আমার ধর্ম আমার কাছে, কিন্তু আমরা সবাই এই দেশের নাগরিক। আমার যেমন একটা রাইট আছে, আপনাদেরও একটা রাইট আছে। জননেত্রী শেখ হাসিনা কিন্তু বলছে, এখন থেকে আপনারা আর সংখ্যালঘু বলতে পারবেন না। আপনারা কিন্তু সংখ্যালঘু না, আপনারাও মানুষ, আমরাও মানুষ। এই জিনিসটা সবাই মনে রাখবেন, মানে স্পষ্টভাবে মনে রাখবেন, কারণ আপনারাও মানুষ, আমরাও মানুষ। সবাই একসাথে কাজ করব, এই দেশটাকে আগায় নিয়ে যেতে হবে। এই দেশটাকে আগায় নিয়ে যাওয়ার জন্য একমাত্র পরিপন্থা হলো স্বাধীনতার সপক্ষে কাজ করতে হবে। এই যে আপনাদের এখানে আপনাদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা, তো উনারা জানেন, উনারা যখন ওই চিত্রটা দেখছেন কিভাবে পাকিস্তান থেকে এই দেশটাকে মুক্ত করছে। আপনারা খুব চিন্তা করে কথাগুলো চিন্তা করবেন যে জননেত্রী শেখ হাসিনা আপনাদের মতো একজন নারী 77 বছর বয়সে মাত্র 4.5 ঘন্টা ঘুমান উনি, এখন পর্যন্ত 77 বছর বয়সে এখন পর্যন্ত এই দেশ নিয়ে চিন্তা করতেছে। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মনে করেন উপজেলার মধ্যে যে কোনোভাবে কেমনে ডেভেলপমেন্ট করা যায়। এই যে আমাদের এই সামনে 28 তারিখ কর্ণফুলী টেনেলও উদ্বোধন হবে, এশিয়ার মধ্যে একমাত্র জায়গা যে পানির নিচে দিয়ে রাস্তা দিয়ে যাবে। এখন উনার সততার জন্য পৃথিবীর 192টা দেশের মধ্যে তিনজনের মধ্যে একজন হয়েছেন উনি, জননেত্রী শেখ হাসিনা। এশিয়ার মধ্যে আয়রন লেডি উপাধি পেয়েছেন একমাত্র উনি, জননেত্রী শেখ হাসিনা। যেমন বাবার তেমন কন্যা। 2001 সালের পরে এই জায়গায় রহিমাবাদ বরিশালে যে পরিমাণ ধর্ষণ, ভাঙ্গাচুরা, মানুষের আপনাদের যে অত্যাচার, এই অত্যাচার একমাত্র জামাত বিএনপিরা দ্বারা হয়েছে। একটা জিনিস মনে রাখবেন, উন্নয়নের এই পথ শেখ হাসিনাতে নিরাপদ। আগামী 12 নির্বাচনে যে কোনোভাবে শেখ হাসিনাকে উঠায় আনতে হবে। জননেত্রী শেখ হাসিনা ঠিক থাকলে আপনারা কিন্তু ঠিক থাকবেন। শেষে এই মন্দিরের কাজের জন্য 1 লক্ষ টাকা দেওয়ার আশ্বাস দেন তিনি। রহিমাবাদ সার্বজনীন শ্রী শ্রী দুর্গা ও কালী মন্দিরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রীতিরঞ্জন সাহার সভাপতিত্বে এবং রায়পুরা উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক বিপ্লব কুমার সাহার সঞ্চালনায় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগ উপদেষ্টা মণ্ডলীর সদস্য আলী আহমেদ দুলু, নরসিংদী জেলা পরিষদের সদস্য রাজীব আহমেদ মর্জাল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান সানজিদা সুলতানা নাসিমা, রায়পুরার উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার বিশ্বাস, রহিমাবাদ সার্বজনীন শ্রী শ্রী দুর্গা ও কালী মন্দিরের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সুভাষচন্দ্র সাহা, রহিমাবাদ সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরের সভাপতি শ্রী ঠাকুর দাস দেবনাথ, রায়পুরা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদের সদস্য সাইফুর রহমান সাইফুল, রায়পুরা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কো কাউন্সিলর আসাদুজ্জামান টিটু, রায়পুরা উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, রায়পুরা উপজেলা পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, রায়পুরার উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি সিরাজুল হক পায়েল, রায়পুরার উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক খন্দকার আরমান,
রায়পুরার উপজেলা মৎস্যজীবী লীগের সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম মোল্লা সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।